ইউনুস সরকারকে অবৈধ আখ্যা দিয়ে প্রতিবাদ করার ডাক দিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরব হচ্ছেন 5 আগস্ট সরকার পতনের পর পালিয়ে যাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গত কয়েকদিনে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন তিনি। এর মধ্যে সবচেয়ে আলোচিত হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্নার বিরুদ্ধে মামলা নিয়ে আসাদুজ্জামান খান কামালের পোস্ট। সেখানে তিনি এই মামলার বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানান। আওয়ামী লীগ সরকারের সাবেক এই মন্ত্রী পোস্টে লিখেন, মিথ্যা মামলা সমালোচনা করায় ছাত্র আন্দোলনের পক্ষে থাকা একজন সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধাকে দেওয়া হল মিথ্যা মামলা। এই বিষয়ে প্রতিবাদের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সবাই অবৈধ সরকারের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করুন। এছাড়াও আসাদুজ্জামান খান কামালের ফেসবুক ঘেঁটে দেখা যায়, পালিয়ে যাওয়ার পর তার প্রথম পোস্ট ছিল 29 সেপ্টেম্বর, আর এর আগে শেষ পোস্ট ছিল গত 14 জুলাই। অর্থাৎ সরকার পতনের 54 দিন পর ফেসবুকে প্রথম পোস্ট দেন আসাদুজ্জামান খান কামাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে তিনি ওই পোস্ট দেন। সেখানে তিনি শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। এর পরের পোস্ট করেন গত 18 অক্টোবর শেখ রাসেলের জন্মদিনে। গত 4 দিনে 4টি পোস্ট করেছেন আসাদুজ্জামান খান কামাল। শেখ রাসেল আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী, জেড আই খান পান্ডা ও বিসিএস পুলিশের কুচকাওয়াজ স্থগিত নিয়ে এসব পোস্ট করেন তিনি। সবশেষ আসাদুজ্জামানের পেজ থেকে একটি বেসরকারি টেলিভিশনে খবর শেয়ার করা হয়। খবরটি ছিল বিসিএস পুলিশের কুচকাওয়াজ স্থগিতের। এই খবরটি শেয়ার করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পেজ থেকে লিখা হয় নির্লজ্জ মিথ্যাচার। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নজিরবিহীন দমনপীড়ন চালানো হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে। তাঁর বিরুদ্ধে ইতোমধ্যে 50 শতাধিক মামলাও হয়েছে। বর্তমানে তিনি কলকাতায় আছেন বলে জানা যায়। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।